কিন্তু আমি এটা লক্ষ্য করেছি, আমি ফলতায় আসি বা ডায়মন্ড হারবারে যাই বা বজবজে যাই বা পূজালিতে যাই বা মহেশতলায় যাই বা সাতগাছিয়া বা বিষ্ণুপুর যেখানেই গেছি, সেখানে আমাকে চারটে হলেও বয়স্ক মহিলা ধরে বলেছে, বাবা বয়স হয়ে গেছে, ছেলে পুলে নাই, একটু ব্যবস্থা করো, কে দেখবে। আর সত্যি তো তাদেরও তো দেখারও কেউ নেই। আমি এই তথ্য পরিসংখ্যানগুলো নিয়ে প্রায় এক মাস দেড় মাস ধরে কাজ করছিলাম। আপনারা জেনে রাখুন, খালি ডায়মন্ড হারবার লোকসভায় প্রায় 70,000 বয়স্ক মহিলা তাদেরকে রেজিস্টার করেছে বয়স্ক বার্ধক্য ভাতা যাতে আগামী দিনে পায় দুয়ারে সরকারের মাধ্যমে। 70,000 মানে ফলতায়ও আপনি যদি দেখেন 10-12,000 মহিলা রয়েছে যারা বার্ধক্য ভাতা চাইছে। সরকার যবে দেবে দেবে, আমি আপনাদের কথা দিচ্ছি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের 1 থেকে 1.5 লক্ষ সক্রিয় কর্মী রয়েছে, তাদের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে 70,000 মহিলা নিজেদের নাম নথিভুক্ত করেছে, নতুন বছরের 1 জানুয়ারি থেকে আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করে তাদের পাশে আমরা দাঁড়াব এবং প্রতি মাসে তাদেরকে আমরা সাহায্য করব, তাদের সহযোগিতা করবো।